2020 এর নির্বাচন অনেক দিক দিয়ে অনন্য দৃষ্টান্ত তৈরি করে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো রেকর্ড সংখ্যক ভোট প্রদান। মার্কিন ইতিহাসে এত বেশি সংখ্যক ভোট কখনো পড়েনি। একই সঙ্গে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। গণনা শেষ হওয়ার আগে যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। এদিকে সরকার গঠনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন তিনি। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। মার্কিন ইতিহাসে এবারে নির্বাচন নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ, একই সঙ্গে নতুন নতুন সব রেকর্ডেরও জন্ম দিচ্ছে প্রতিদিন। এবারে প্রথম এত বিপুল সংখ্যক মার্কিনই ভোটে অংশগ্রহণ করেছে, যা 144 বছরের ইতিহাসে প্রথম। পড়েছে প্রায় 10 কোটি আগাম ভোট, আর প্রথম ডেমোক্রেট নেতা হিসেবে জো বাইডেনের ঝুলিতে পড়েছে মার্কিন ইতিহাসের সর্বাপেক্ষা বেশি ভোট। কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফল আসার আগেই প্রায় 7 কোটির বেশি ভোট পেয়ে গেছেন এই ডেমোক্রেট নেতা। এবারের প্রেসিডেন্ট নির্বাচন রেকর্ড টার্ন আউট করেছে। মার্কিন গণমাধ্যমের তথ্যানুযায়ী দেশটির যোগ্য নাগরিকদের মধ্যে অন্তত 15 কোটি 98 লাখ মার্কিনই ভোট দিয়েছে, অর্থাৎ 66.7% ভোট পড়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি নাগরিকদের ভোট পেয়ে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট হলেন বারাক ওবামা। 2008 সালে তিনি 6.94 কোটি বেশি ভোট পেয়ে ওই রেকর্ড গড়েন। মূলত করোনা মহামারীর কারণে এবছর অনেকেরই ধারণা ছিল ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম হবে, কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে মার্কিনিরা তাদের প্রেসিডেন্ট নির্বাচনে পালন করেছেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। বাইডেনের কাছে সৌভাগ্যের প্রতীক হয়ে এসেছে রেকর্ড ভোটারের আশীর্বাদ। নাহিদ সিহান, নিউজ 24।